24 ঘন্টা লাইভ এক্সক্লুসিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। শনিবার দুপুরে বারাসাতে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে থাকা সেফহোম পরিদর্শনে এলেন কোভিড ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোটোকল মনিটরিং কমিটির 3 সদস্যের প্রতিনিধি দল। তারা সেফহোমে থাকা রোগীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধার কথা জানতে চান। বারাসাতে সেফহোমে সাপের উপদ্রব নিয়ে যে অভিযোগ উঠে এসেছিল সেই অভিযোগকে নাকচ করে দিয়ে কমিটির অন্যতম সদস্য বিবর্তন সাহা জানান, মমতা ব্যানার্জি ছাড়া কেউ ভাবতেই পারে না বারাসাত স্টেডিয়ামকে সেফহোম বানানো যায়। সাপের উপদ্রবের অভিযোগকে কটাক্ষ করে বিবর্তন সাহা জানান, এত বড় স্টেডিয়ামে একটা দুটো সাপ তো থাকাটাই স্বাভাবিক। দেখুন এই রিপোর্ট। ঘর, ফ্ল্যাট, বাড়িতে আজ পর্যন্ত 24 পরগনা থেকে নদিয়া, বাংলার গর্ব পিএম এন্টারপ্রাইজ। যোগাযোগ করুন আজই। কবে থেকে ফাংশনিং আছে? 25 তারিখে, 25 জুলাই। আমাদের যে দুজনকে আমি এখন দিয়ে পাঠিয়ে দিলাম, অবস্থা খারাপ ছিল বলে আমি ট্রেনের চার্জে ফোন করেছিলাম, সেটাই আমারও চেষ্টা করে যে যদি বারাসাত স্টেডিয়াম, বারাসাত সেফ হোম পরিদর্শন করলাম, ভীষণ ভালো লাগলো। হয়তো কিছু কিছু জিনিসের এনাদের অভাব রয়েছে, কিন্তু সদিচ্ছার অভাব নেই। এনারা যে জিনিসগুলো রিকোয়ারমেন্ট দরকার, যে জিনিসগুলো হয়তো কম আছে ওনাদের কাছে, সেইগুলো আমাদের কাছে বলেছেন এবং আমরা চেষ্টা করছি সেগুলো স্বাস্থ্যভবনকে জানাতে এবং যত দ্রুত সম্ভব সেগুলো ওনারা যাতে পেয়ে যান। বাকি এখানে যারা রুগীরা ভর্তি আছেন তাদের সঙ্গেও আমরা কথা বললাম এবং প্রত্যেকেই এই বারাসাত মিউনিসিপ্যালিটি এবং বারাসাত হসপিটাল তারা যেভাবে ব্যবস্থা করেছেন তাতে ভীষণ স্যাটিসফাইড। কতজনকে এখানে ভর্তি করা হয়েছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত 22 জন ভর্তি হয়েছেন, আর 7 জন ডিসচার্জ অলরেডি হয়েছেন, আজকে দুজনের ডিসচার্জ হবে। হ্যাঁ, অবশ্যই নিয়ম অনুযায়ী 10 দিনের পর পেশেন্ট, 7 দিনের পর তার জ্বর আসলো না, একদম টোটালি অ্যাসিমটোমেটিক পরবর্তী 3 দিন। তো 10 দিনের পরেও কেউ কেউ ডিসচার্জ হচ্ছেন, কেউ 14 দিনের মাথাতেও ডিসচার্জ হচ্ছেন। এখানে এদের কিছু দাবি দাওয়া ছিল, রেগুলার ডাক্তার থাকে না বা সাপের আতঙ্ক। দেখুন একটা কথা বলি, করোনা অতিমারী একটি নতুন অসুখ, প্রত্যেক দিন তার সঙ্গে লড়াই করতে করতে আমরা শিখছি। বারাসাত স্টেডিয়াম যে বারাসাত সেফ হোম হতে পারে, যদি বারাসাত পৌরসভা মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং স্বাস্থ্য ভবনের গাইডেন্সে যদি না ভাবতো, এটা ভাবাও যেত না যে বারাসাত স্টেডিয়ামকে বারাসাত সেফ হোমে রূপান্তরিত করতে পারে। এখানে মূলত বারাসাত পৌরসভার আন্ডারে থাকা যে নাগরিকরা আছেন তাদেরকেই ভর্তি করা হয়, মাইল্ডলি সিমটোম্যাটিক বা অ্যাসিমটোম্যাটিক। সাপের আতঙ্ক আছে কি নেই, এত বড় স্টেডিয়াম, ঝোপ জঙ্গল আছে, সাপ যে একেবারে থাকতে পারে না সে কথা আমরা অস্বীকার করতে পারি না। তবে আমরা এখানকার যারা
প্রশাসনে রয়েছেন, এখানকার যে কর্তৃপক্ষরা দেখছেন এখানে, তাদের কাছ থেকে শুনেছি যে সেরকম কিছু অন্তত তারা খুঁজে পাননি। যদি তাতেও কোনো অসুবিধা থেকে থাকে তাহলে নেসেসারি যা প্রোটেক্টিভ মেজার্স সেগুলো নেওয়ার জন্য অনুরোধ করব। পৌরসভা নিশ্চয়ই নেবেন সেগুলো, পৌর প্রশাসক সুনীল মুখোপাধ্যায়, উপপৌর প্রশাসক অশ্বিনী মুখোপাধ্যায় তারা নিশ্চয়ই সেই জায়গাগুলো দেখবেন এবং ব্যবস্থা নেবেন। আমাদের কাজ মূলত চিকিৎসা ক্ষেত্রকে খতিয়ে দেখা। এক থেকে ছয় তারিখে আগস্ট মাসে ভারতবর্ষ কিন্তু আর কিছুতে না হোক করোনায় নাম্বার ওয়ান ছুঁতে চলেছি, ছুঁয়ে ফেলেছি। নাম্বার অফ কেসেস ফার্স্ট আগস্ট টু সিক্সথ আগস্ট 2020 ব্রাজিল এবং আমেরিকাকেও কিন্তু ভারতবর্ষ ছাপিয়ে গেছে। এই মতো অবস্থায় সীমিত সামর্থ্যের মধ্যে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে লড়াই চলছে করোনার বিরুদ্ধে, তাতে আমরা একটাই কথা বলতে পারি, আজ বারাসাত সেফ হোম দেখে করোনা হারবে, বাংলা জিতবে। টিভিএস অথরাইজড ডিলার এবং বিশ্বস্ত সার্ভিস সেন্টার নিউ অটো সেন্টার, এখানে সবসময় পাবেন টিভিএস কোম্পানির সমস্ত মডেলের টু হুইলার গাড়ি, তাও একদম সঠিক দামে এবং সহজ ফাইন্যান্সের সাথে। মাত্র এক ঘন্টায় গাড়ির বীমা করে দেওয়া হয়। এখানে পাবেন প্রত্যেকটি গাড়ির উপরে আকর্ষণীয় উপহার, অফার স্টক থাকা পর্যন্ত। 62 ইস্ট ঘোষপাড়া রোড, আতপুর পেট্রোল পাম্পের পাশে, ওয়েস্ট বেঙ্গল 743128। এখানে যত্ন সহকারে সার্ভিস করা হয় এবং টিভিএস এর সমস্ত স্পেয়ার পার্টস পাওয়া যায়। আজ চলে আসুন নিউ অটো সেন্টারে। ফোন নাম্বার 9883787452 অথবা 9748813877।